আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ নিয়ামতে সকলেই অনেক ভালো আছেন। আজকে আলোচনা করব বিটিএস সম্পর্কে। বিটিএস কি, বিটিএসদের কাজ মূলত কি, তাদের উদ্দেশ্য মূলত কি? ভয় পাবেন না, এখানে ধর্ম সম্পর্কে কথা বলবো না, তবে ধর্মের বিষয়টা পরে বলবো। কিন্তু একটি বিষয় সম্পর্কে আপনাদেরকে জানাতে চাই। আমি আমার চ্যানেলে বিটিএস সম্পর্কে একটি ভিডিও দিয়েছিলাম, সেখানে অনেক আপুরাই কমেন্ট করেছেন। কিছু কিছু কমেন্ট আমি ডিলিট করতেও বাধ্য হয়েছি। কেউ কেউ বলছেন ওরা অমুসলিম না, কেউ বলছেন ওদের ইলুমিনেটের সাথে কোনো সম্পর্ক নেই, কেউ বলছেন যে আপনি কি এ সম্পর্কে ভালো করে জানেন, না জেনে এই সম্পর্কে ভিডিও তৈরি করবেন না। আচ্ছা ঠিক আছে, আমি মেনে নিলাম, আমি বিটিএস সম্পর্কে তেমন কিছুই জানি না, কারণ আমি বিটিএসদের গান শোনা বা দেখা এগুলো থেকে অনেক দূরে থাকি, এগুলো আমি করি না, তাই হয়তো বিটিএস সম্পর্কে আমার অতটা ধারণা নেই। তবে ভিডিও বানানোর পূর্বে সকল বিষয় নিয়েই অনেক ভাবনা চিন্তা করি এবং বিভিন্ন জায়গায় সার্চ করি, বেস্ট যে রেজাল্টটা আসে সেটা দিয়ে একটি ভিডিও তৈরি করি। তো সেই সম্পর্কেই কথা। বিটিএস সম্পর্কে আপনি বা আপনারা হয়তো অনেক বিষয় অনেক ভালো জানেন, যদি আপনারা এর চাইতেও ভালো কিছু জানেন অবশ্যই আমাকে জানাবেন। কিন্তু বিটিএসের প্রতি আপনারা অন্ধভাবে, অন্ধবিশ্বাসে কেন নিমজ্জিত হচ্ছেন? তারা কি মুসলিম? আপনি কেন একজন মুসলমান হয়ে একজন অমুসলিমকে অনুসরণ করবেন? আমাদের ধর্মে তো এ ধরনের কোনো কথা বলা নেই। একজন মুসলিম মেয়ে একজন মুসলিম মেয়েকে অনুসরণ করতে পারে যদি সে উত্তম মুসলমান হয়ে থাকে। উত্তম মুসলমান বলতে কি বোঝায়? অবশ্যই তাকে উত্তম চরিত্রের হতে হবে, সর্বদা পর্দার সহিত চলতে হবে, এবং ইসলামের সকল বিষয় মেনে চলে এমন কাউকেই আপনি অনুসরণ করতে পারেন। আপনি একজন মুসলিম হয়েও এমন মুসলিমকে অনুসরণ করতে পারবেন না যে মুসলিম শুধু নামই মুসলিম কিন্তু তার ঈমান খুবই দুর্বল, সে বিপর্দায় চলে, ইসলামকে মেনে চলে না, এমন কাউকেও আপনি অনুসরণ করতে পারবেন না। তাহলে বিটিএস তো অনেক দূরের কথা, যে কিনা আমাদের মুসলিমদের মধ্যেই না। তাহলে তাকে অনুসরণ করা সেটাই হচ্ছে একটি গুনাহের কাজ, সেটাই করছেন। আবার কেন বিটিএস সম্পর্কে কথা বলছি, কেন তাদেরকে ইলুমিনাতি বলা হয়েছে? আসলে ইলুমিনাতি আমি বলিনি, এটা রিসার্চে বের হয়েছে যে তারা ইলুমিনাতির সদস্য। আসলে এই সম্পর্কে যারা আমাকে মন্তব্য করেছেন তারা আরও একটু ভালো করে জানবেন, জানার পরে আশা করি রেজাল্ট দিবেন। অনেকেই ভেবে থাকেন যে একটি মেয়ে মানুষ হয়ে সে ভিডিও দিচ্ছে সে কতটুকুই জানে। অনেকে অনেকভাবে প্রশ্ন করে থাকেন যে আপনি কি এই বিষয়ে জানেন, এই বিষয়ে আপনি আগে ভালো করে জেনে আসুন তারপরে। আপুরা, আপনারা যারা এই মন্তব্য করেছেন তাদের মনে হয় এতটুকু জানা নেই বা আরও একটু জানা উচিত যে একটা মানুষ এই ধরনের প্ল্যাটফর্মে কখন কথা বলতে আসে, যখন সে মোটামুটি অনেকটা ভালো এই সম্পর্কে জ্ঞান রাখে। আমি বলছি না আমি অনেক জানি এরকমটা, কিন্তু আমার ভিডিওগুলো সব দেখার পরে আপনাদের যদি এরকমের মন্তব্য হয়ে থাকে বা এরকম ধারণা হয়ে থাকে তাহলে হয়তো আমি সঠিকটা আপনাদেরকে দিতে পারিনি বা আমি পর্যাপ্ত পরিমাণে আপনাদেরকে দিতে পারিনি। আমার ভিডিওতে কোনো রকমের কোনো উল্টাপাল্টা কথা বা কোনো রকমের বা হাদিসের বিরুদ্ধে বা কোরআনের বাইরে কোনো কথা আমি বলি না, সম্পূর্ণ ভিডিওতেই আমার রেফারেন্স দেওয়া থাকে। আমি চেষ্টা করি প্রতিটি কথার রেফারেন্স দিতে, কারণ আজকাল সব কিছুই যেমন ভেজালে ভরে গেছে আমাদের ইসলামেও সেরকমের ছড়িয়ে গেছে, তাই আমি চেষ্টা করি আমার সর্বোচ্চ দিয়ে সঠিকটা দেওয়ার জন্য। প্রিয় দর্শক, অনেকক্ষণ কথা বললাম, শুধুমাত্র আমাদের অনেক আপুরা বিটিএসের এত বড় ভক্ত যা তারা মুসলিম হয়েও ইসলামিক কোনো বিষয়ের উপরে এতটা ভক্ত না, তাই শুধুমাত্র তাদের উদ্দেশ্যেই বলা যে আপুরা আপনারা আমাকে যাইছে তাই বলুন, তাতে সমস্যা নেই, তবে বিটিএস কিন্তু আপনাকে জান্নাতে যেতে সাহায্য করবে না, ইসলাম আপনাকে জান্নাতে যেতে সাহায্য করবে।
তাই ইসলামের পথে থাকুন, ইসলামকে প্রসার করুন, বিটিএসকে না। আজ থেকে প্রায় কয়েক মাস আগে থেকে আমি লক্ষ্য করি বাংলাদেশের কিছু ছেলে মেয়ে দিন দিন বিটিএসের ব্র্যান্ডের প্রতি আকর্ষিত হচ্ছে, সেখানে অধিকাংশ মেয়ে। কৌতূহলবশত আমি এ সম্পর্কে একটি ভিডিও দিলাম এবং সেখানে আমি এর কিছু প্রমাণও দেখতে পেলাম। বিটিএসের জন্য কেউ কেউ মানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ব্রেকআপ হয়ে যাচ্ছে, বিটিএস সম্পর্কে বললে মেয়েরা রেগে আগুন হয়ে যাচ্ছে। এতে কৌতূহল আমার বাড়তে লাগলো, আমি আরও চিন্তা করলাম যে আসলে কেন তাদের মধ্যে এরকমটা হচ্ছে, আসলে তাদের আকৃষ্টির কারণ কি, আসলে আকৃষ্টের কারণ কি এদের সুন্দর চেহারা, নাকি তাদের অঙ্গভঙ্গি, নাকি অন্য কিছু। বিটিএসদের গানগুলো সামাজিক না হলেও এদের গানের কিছু স্লো মোশন ভিডিও, এদের অঙ্গভঙ্গি এবং এদের ড্রেস আপ আপনাকে এদের ফ্যান হতে বাধ্য করে, যা এক ধরনের ব্রেইন ওয়াশ করা হচ্ছে। কিছুদিন আগে দেখি আবরারুল হক আসিফ সাহেব বিটিএসের বিরুদ্ধে কথা বলায় তাকে অনেক মুসলিম ভাই বোনদের গালমন্দ শুনতে হয়। পরে সম্ভবত এটা ভুলের কারণে তিনি ভিডিওটি ডিলিট করতে বাধ্য হন। পাবজি, ফ্রি ফায়ার, টিকটক নিয়ে ভিডিও মিডিয়া কথা বললেও বিটিএস ব্র্যান্ড নিয়ে চুপ, কারণ বিটিএস সরাসরি সামাজিক কাজে সম্পর্কিত থাকলেও মানুষের অগোচরে অধিকাংশ মেয়েদের কাছে একটা নেশার নাম বিটিএস, যা ভাইরাসের মতো পুরো বিশ্বে ছড়িয়ে পড়েছে। বিশ্বাস না হলে বিটিএস ফ্যানদের পরীক্ষা করে দেখতে পারেন। কিছু মেয়েদের স্ট্যাটাস দেখে বুঝলাম এই নেশার কারণে অনেক মেয়ে নিজ দেশের ছেলেদের প্রতি আকর্ষণ হারাচ্ছে। চলুন এবার ইসলাম দিয়ে ব্যাখ্যা করি, বিটিএস কেন হারাম, একজন মুসলিম হিসাবে কেন বিটিএস ত্যাগ করা দরকার। ওই সব পুরুষদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশপ্ত করেছেন, যারা পুরুষেও নারীর বেশভূষা বা চলাফেরায় নারীদের সাজ অনুসরণ করে। আবু দাউদ শরীফের 4097 নং হাদিস এবং ইবনে মাজাহার 1904 নং হাদিস যেসব চিহ্ন বিটিএস সদস্যদের মধ্যে পাওয়া যায়, নাক কান ফোড়ানো, মেয়েদের মতো সাজসজ্জা ইত্যাদি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন তাদের সাথেই তোমাদের হিসাব হবে, যাদের তোমরা ভালোবাসবে। এটি সহিহ বুখারী শরীফের 3688 নম্বর হাদিস। এখন আপনি বলুন, একজন মুসলিম হয়ে আপনি কি চাইবেন হাশরের ময়দানে বিধর্মীদের কাতারে দাঁড়াতে? বিটিএসের ব্যাপারে অল্প কিছু বিষয় তুলে ধরলাম, আল্লাহ আমাদের সবাইকে সঠিক বোঝার তৌফিক দান করুন, আমিন। জানি অনেকেই হয়তো এই বিটিএসকে নিয়ে আবার কথা বলায় অনেকটা খেপে যাবেন, তবে খেপে যাওয়ার আগে অবশ্যই বিটিএস সম্পর্কে একটু জেনে নেন। আপনি মুসলিম হয়ে শুধুমাত্র এই বিটিএসকে অনুসরণ করার কারণে কেন জাহান্নামে যাবেন? আমি মুসলিম হিসাবে চাই না আপনি বিটিএসদের কাতারে দাঁড়িয়ে তাদের সাথে একই হিসাবে দোষী হয়ে তাদের পথ অনুসরণ করার কারণে জাহান্নামে যান। সেই জন্য আমি চেষ্টা করেছি আপনাদের জন্য, যাতে ভিডিওটির মাধ্যমে আপনারা একজন হলেও এই পথ থেকে সরে আসেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ইসলামিক চ্যানেলের সাথে থাকুন, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং যদি মন্তব্য থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।